এই তো খাবার দাবার নিয়ে শুরুতেই বসে গেছি, অর্ডার আগেই করে দিয়েছিলাম। আমি আজকে চলে এসেছি মিরপুরে, চলে এসেছি লা অ্যাপেটিট রেস্টুরেন্টে। এটি হচ্ছে চিড়িয়াখানা রোডে ঈদগাহ মাঠের ঠিক অপোজিটে পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টটি খুব সুন্দরভাবে সাজানো, আর আমি এসেই ভেবেছিলাম আজকে কী খাবার অর্ডার দেবো, যে রিজনেবল প্রাইসে তো অবশ্যই হবে, কারণ আমি বললাম যে আজকে মিরপুরে রিজনেবল প্রাইসে কী কী পাওয়া যায় তা ঘুরে ঘুরে খাবো। আমি একটা সেট মেনু অর্ডার করে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 320 টাকা। এটা হচ্ছে বোন চিকেন স্টেক অ্যাপেটিট। তো এটার মধ্যে একটা এই চিকেনটাই হচ্ছে এই প্ল্যাটারের মূল আকর্ষণ, এটা সিজলিং হয়ে আসছে, তো এটা দিয়ে আগে শুরু করি। এই চিকেনের সাথে হচ্ছে আছে ফ্রাইড রাইস, গার্লিক মাশরুম আর 3টা ওয়েজেস, ফ্রাইড রাইসটা দিয়ে শুরু করি। এখানে যা যা আছে সবই কমন। আমার কাছে ভালো লাগলো বিষয়টা এই যে এই চিকেন স্টেকটা, তো আগে রাইসটা খাই তারপর আমি চিকেন স্টেকটা ট্রাই করবো। ফ্রাইড রাইসের কোয়ান্টিটি এভারেজ টাইপ, ডিম দেওয়া আছে, এগ ফ্রাইড রাইস, এটা ডিম দেওয়া আছে, ভেজিটেবল দেওয়া আছে। এই প্ল্যাটারের মূল আকর্ষণ হচ্ছে এই চিকেনটা, তো আমি চিকেনটা দিয়ে আগে শুরু করি। এটা সিজলিং হয়ে আসছে, তো সিজলিংয়ের একটা স্মেল তো আসতেছেই। সিজলিং চিকেন সহ একটা প্ল্যাটার মাত্র 320 টাকা, এটা আমার কাছে ভালো লাগলো দেখে যে যথেষ্টই রিজনেবল। চিকেনটা থেকে উপরে সয়া সস দেওয়া হয়েছে, তো এগুলো সয়া সস আর টমেটো সস একসাথে দেওয়া, সয়া সসের একটা স্বাদ লাগতেছে, স্মোকি ফ্লেভার আসছে, সাথে একটু সুইট একটা টেস্ট আসতেছে এই সসটা থেকে। আমি এবার ওয়েজেসটা খাই। ওয়েজেসটা যথেষ্ট ক্রাঞ্চি, আর ভিতরের আলুটাও একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, জাস্ট আলুটাকে উপরে ব্রেড ক্রাম দিয়ে ডিপ ফ্রাই করা হয়েছে। এবার আমি গার্লিক মাশরুমটা ট্রাই করি। মাশরুমগুলো একদম পাতলা পাতলা স্লাইস করে কাটা, আর গার্লিকগুলো কুচি কুচি করে দেওয়া আছে। মাশরুমগুলো বাটার দিয়ে গ্রিল করে দেওয়া হয়েছে, এটার সাথে আলাদাভাবে বলার কিছু নাই। এবার সাথে ভেজিটেবলটা দেখি, এখানে ভেজিটেবল দেওয়া হয়েছে পাশে, গাজর, পেঁপে, বরবটি। ভেজিটেবলের স্বাদ আলাদাভাবে বলার কিছু নাই, ক্যাপসিকামও আছে। ভেজিটেবলটা জাস্ট সব কিছু মিলিয়ে খেতে ভালো লাগে। আমি এবার মাশরুম দিয়ে রাইসটা খাই। ফ্রাইড রাইসটা আপনি মাশরুম দিয়ে খাবেন, তারপর এখান থেকে চিকেন নিয়ে খাবেন, সব দুটা মিলে কিন্তু এই প্ল্যাটারটা, তো সব কিছু মিক্স করে খেতে ভালো লাগবে। চিকেনের স্বাদটা বেশ ভালো লাগতেছে। এই প্ল্যাটারটা তো মানে নর্মাল ফ্রাইড রাইসের যে প্ল্যাটার হয় কমন, কিন্তু এই চিকেনটা যেহেতু সিজলিং করে আসছে, এটার স্বাদটা আমার ভীষণ ভালো লেগেছে। আর মেন কথা হচ্ছে দাম তুলনায় খাবারটা ভালো লেগেছে। আমি একটা ড্রিঙ্কস অর্ডার করেছি, এটার নাম হচ্ছে ব্লু লেগুন, এটার প্রাইস হচ্ছে 149 টাকা, মানে সহজ বাংলায় 150 টাকা। এখানে 7-আপের সাথে একটা সিরাপ অ্যাড করা হয় আর পুদিনা পাতার লেবু অ্যাড করা হয়েছে, এটা বেশ রিফ্রেশিং। মেনলি হচ্ছে 7-আপের একটা টেস্ট পাবেন, 7-আপের সাথে লেবুর রস অ্যাড করলে যেমন একটা টেস্ট পাওয়া যায়, অনেকটা লেমনের টাইপও বলতে পারেন। তো রেস্টুরেন্টের পরিবেশটাও বেশ সুন্দর, যে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, বেশ ভালো লাগতেছে। আর মেন কথা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস মনে হয়েছে আমার, ওনাদের প্যাকেজগুলো, ওনাদের যে প্রাইস রেঞ্জগুলো সব কিছু আমার কাছে রিজনেবল মনে হয়েছে। তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতটা সম্ভব। আল্লাহ হাফিজ।